শিক্ষার্থীবৃন্দ, মুজিবজারিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগত। আশা করি করোনা ভাইরাসের এই মহা দুর্যোগের মধ্যে তোমরা তোমাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে ভালো আছো। এখন আমি যে অনলাইন ক্লাসটি নিব সেটি হচ্ছে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে। আমি খাদিজা আক্তার, অ্যাসিস্ট্যান্ট লেকচারার, ডিপার্টমেন্ট অফ ICT। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা প্রিভিয়াস ক্লাসেও চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু প্রিভিয়াস ক্লাসে হচ্ছে চতুর্থ অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের শেষের অংশ নিয়ে আলোচনা করব। আজকে চতুর্থ অধ্যায়ের পুরো অধ্যায়টি আজকে আমরা সম্পূর্ণ শেষ করে দিব। দেখো, তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার পুরো সিলেবাসটি আজকে কমপ্লিট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তোমরা বাসায় নিজে নিজে একা সম্পূর্ণ সিলেবাসটা আবার রিভাইজ দিবে, নিজে নিজে একা একা শেষ করার চেষ্টা করবে। দেখো আমাদের চতুর্থ অধ্যায়ে কি রয়েছে। আমাদের দেখো চতুর্থ অধ্যায়ের 1 থেকে 7 নম্বর পর্যন্ত অঙ্কটি হচ্ছে আমি এর আগে পড়িয়েছি, প্রিভিয়াস ক্লাসে শিখিয়েছি। আজকে হচ্ছে বাকি যে অঙ্কগুলো আজকে শিখিয়ে দেব, আমরা বাকি অঙ্কগুলো আজকে হচ্ছে আমরা করব। দেখো আমাদের এই চতুর্থ অধ্যায়ে হচ্ছে গুণ অঙ্ক রয়েছে। এর প্রথমে আমি প্রথমে এই কথাটি বলেছিলাম যে আমাদের গুণ অঙ্ক শেখার জন্য আমাদের মূলত প্রয়োজন হচ্ছে গুণের নামতা। আমরা যদি গুণের নামতা না পারি তাহলে কোনোভাবেই গুণ আর ভাগ অঙ্ক করা সম্ভব না। আমাদের গুণ আর ভাগ অঙ্ক করার জন্য প্রথমত যে জিনিসটা আমার প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে আমাদের গুণের নামতা শিখতে হবে। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় অবশ্যই প্রত্যেকে নিজে নিজে 1 থেকে 10 ঘর পর্যন্ত গুণের নামতাটা শিখে ফেলবে, মুখস্ত করে ফেলবে, কোনো রকমই যেন আটকে না যায়, একদম পুরোপুরি পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। বলার আগে যেন বলতে পারো যে গুণের নামতাগুলো বলতে পারো, এভাবে তোমাদের শিখে নিতে হবে। আর যদি সেটা শিখতে না পারো তাহলে তোমরা কখনই গুণ আর ভাগ অঙ্ক করতে পারবে না। এই জন্য আমাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে আমাদের গুণের নামতাটা আমাদের বাসায় সুন্দর করে মুখস্থ করে নিতে হবে, শিখে নিতে হবে। আমরা গুণের নামতা যদি পারি তাহলে আমরা নর্মালি খুব সহজে এই গুণ আর ভাগ অঙ্ক করতে পারবো। দেখো এবার মূল কথায় আসি, এবার হচ্ছে আমরা অঙ্কে অঙ্কে চলে যাই। আমাদের আজ এখন হচ্ছে 8 নম্বর অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন 8 নম্বর অঙ্কটি করবো এবং দেখবো এখানে কি রয়েছে। দেখো 8 নম্বর অঙ্কটি কি রয়েছে, আমরা দেখি যে আমাদের 8 নম্বর অঙ্কতে রয়েছে যে তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় 45 কিলোমিটার যান, একই গতিতে 8 ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবেন। আবার পড়ছে যে তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় যান হচ্ছে 45 কিলোমিটার, 1 ঘন্টায় যান হচ্ছে কত 45 কিলোমিটার, একই গতিতে 8 ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবেন। দেখো যে তন্দ্রা 1 ঘন্টায় যায় সমান 45 কিমি। কিমি সংক্ষেপে, কিলোমিটারের সংক্ষেপে আমি কিমি লিখেছি, মানে কিলোমিটারকে সংক্ষেপে কিমি লেখা যায় আর কি, সংক্ষিপ্ত রূপ হচ্ছে কিমি। আচ্ছা, তো 1 ঘন্টায় যায় সে হচ্ছে 45 কিমি, তাহলে 8 ঘন্টায় সে কি করবে, বেশি না কম যাবে? অবশ্যই সে 8 ঘন্টায় বেশি যেতে পারবে। আর এটা মনে রাখতে হবে যদি বেশি হয় তাহলে সেখানে গুণ করতে হয়। তো এখন হচ্ছে 8 ঘন্টায় সে যায় হচ্ছে কত, অবশ্যই বেশি, তাই হবে 45 গুণন 8 কিমি। দেখো আমরা এখন যেটা করবো, আমরা এখানে গুণের নামতা ব্যবহার করে আমরা এখানে গুণ করবো, 45 আর 8 কে গুণ করবো। দেখো এখানে গুণ করলে কি হয় যে 5 আটা 40, 40-এর কত নামলো 0, আমার হাতে কত রয়েছে 4, 4 আটা কত 32, 32 আর 4 কত 36, 360 কিমি। তাহলে কি হলো যে তন্দ্রা 8 ঘন্টায় সে কত কিলোমিটার যান, তন্দ্রা 8 ঘন্টায় যান হচ্ছে 360 কিমি, 60 কিলোমিটার। তাহলে উত্তর কত হচ্ছে, উত্তর হচ্ছে 360 কিলোমিটার, মানে কিমি। দেখো প্রিয় শিক্ষার্থী, তারপরে অঙ্কতে আমার কি রয়েছে, দেখো আমার 9 নম্বর অঙ্কটি রয়েছে যে 100 পয়সায় 1 টাকা হয়
10 টাকায় কত পয়সা হবে? দেখো আমরা জানি জানি আমরা জানি যে 1 টাকা সমান সমান 100 পয়সা। সুতরাং 10 টাকা সমান সমান কত হবে? 10 টাকা সমান সমান হবে যে অবশ্যই এখানে বেশি, তাই বেশি হলে হবে 100 গুণন 10 পয়সা। এখন এখানে আমরা হচ্ছে গুণন করব, 100 কে 10 দিয়ে গুণন করব। তাহলে কি হয় দেখো, 100 কে যদি আমরা 10 দিয়ে গুণন করি তাহলে হয় 1000, 1000 পয়সা। নরমালি আমরা এটা গুণন করে নিব, গুণের নামটা ব্যবহার করে গুণন করে নিব, 1000 পয়সা। তাহলে 10 টাকায় কত পয়সা হয়? 10 টাকায় হয় হচ্ছে 1000 পয়সা। তাহলে উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 1000 পয়সা। দেখো প্রিয় শিক্ষার্থী, তারপর অঙ্কটিতে কি রয়েছে? দেখো পরে 10 নম্বর অঙ্কটিতে রয়েছে যে একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে, এরূপ 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে? দেখো একটি আচ্ছা দেখো এখানে একটি বইয়ে এখানে একটু মিস্টেক হয়েছে যে এখানে রশিটা বাদ পড়ে গেছে। যাই হোক, একটি বইয়ে সমান সমান হচ্ছে 130 পৃষ্ঠা। তা সুতরাং 28টি বইয়ে কতটা পৃষ্ঠা হবে? 28টি বই অবশ্যই বেশি হবে, আর বেশি হলে কি করতে হবে? গুণন করতে হবে। আচ্ছা তাহলে 130 গুণন হচ্ছে 28 পৃষ্ঠা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা গুণের নামতা ব্যবহার করে 130 আর 28 গুণন করে নিব। 130 আর 28 কে যদি আমরা গুণন করি তাহলে আমাদের কত হয়? তাহলে আমাদের হয় হচ্ছে 3640 পৃষ্ঠা। তাহলে সে 28টি বইয়ে কতগুলো পৃষ্ঠা রয়েছে? 28টি বইয়ে পৃষ্ঠা রয়েছে হচ্ছে 3640 পৃষ্ঠা। তো উত্তর হচ্ছে 3640 পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের সর্বশেষ অঙ্কটি কি রয়েছে? আমাদের সর্বশেষ অঙ্কটি হচ্ছে 12 নম্বর অঙ্ক। এখানে রয়েছে যে একটি ইলিশ মাছের দাম 350 টাকা, এরূপ 20টি ইলিশ মাছের দাম কত? একটি ইলিশ মাছের দাম হচ্ছে 350 টাকা। সুতরাং 20টি ইলিশ মাছের দাম অবশ্যই বেশি হবে, আর যদি বেশি হয় সেক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই গুণ করতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে 20টি ইলিশ মাছের দাম হবে 350 গুণন 20 টাকা। 350 কে যদি আমরা 20 দিয়ে গুণন করি, গুণের নামতা ব্যবহার করে, তাহলে কত হবে? 7000 টাকা। তাহলে কি হল দাঁড়ালো? তাহলে দাঁড়ালো হচ্ছে যে 20টি ইলিশ মাছের দাম হচ্ছে 7000 টাকা। আমাদের উত্তর হচ্ছে 7000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আজকে তোমাদের পুরো প্রথম সেমিস্টার পরীক্ষার সিলেবাসটা আমি কমপ্লিট করে দিয়েছি। এটা তোমরা বাসায় নিজে নিজে এক এক করে করার চেষ্টা করবে এবং ভালোভাবে শেখার চেষ্টা করবে। এই সিলেবাসটা যদি তোমরা শেষ করতে পারো তাহলে প্রথম সেমিস্টার পরীক্ষায় পুরো সম্পূর্ণ অ্যান্সার করতে পারবে। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।